আজ আপনাদের সামনে সাধন প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ বিষয়টা কি? গুরুত্বপূর্ণ বিষয়টা হলো শ্বাসকে কম গ্রহণ করা বা শ্বাসকে কম ছাড়া। সেটা কি করে সম্ভব এটা অনেককেই বলতে শুনবেন। করার জন্যে যে মানে বুঝিয়ে দেবার অংশটা, সেটা সর্বদা সবাই করতে পারেন না, মানে করেন না, জানেন না, এ কথা বলছি না, ঠিক মানুষের কাছে এটা ক্লিয়ার হয় না। কি বলছে, শ্বাস কি করে কম নেবো, শ্বাস কি করে বাড়িয়ে দেবো, এটা কি করে বলছে, কি করে সম্ভব, সম্ভব কীরকমভাবে সম্ভব? আমি একটা শব্দ যেটা আপনারা সকলেই জানেন, খুব তাড়াতাড়ি সেই শব্দটা কিভাবে বলবো একটু খেয়াল করে দেখুন বা শুনুন। ও এই শব্দ উচ্চারণটা শুনে মনে হবে যে আমি নিচে থেকে উঁচুতে, মানে আমার বক্ষের কাছে আমি এই শব্দটাকে টেনে তুলছি, তার মানে মানেটা এরকম। এই ওম শব্দটাকে এমনভাবে ব্যবহার করতে হবে, বলতে হবে রোজ একটু করে, কিছুটা করে সময়, একটু নিশীথ রাত হলে ভালো হয়, আওয়াজ কম হবে। আমি রেকর্ডিংয়ের সময় আমি খুব নর্মালি রেকর্ডিং করছি, অনেক আওয়াজ এসে পড়ে, সেটাকেও আমি দূরে সরিয়ে রাখি আপনাদের উদ্দেশ্যে, চেষ্টা করি। আপনারা ওই জন্যে গভীর এই সময় গভীর রাত্রে যদি করেন, একটু কষ্ট করে জেগে থেকে, উপকৃত হবেন। শুনে থাকবেন কুলকুণ্ডলিনী শব্দ, এর আগে অনেকবার অনেকগুলো এপিসোডে আমি বলেছি কুলকুণ্ডলিনী, যা সাইতো থাকে আমাদের এই নাভি তলদেশে, সেটাকে তুলে ধরতে হবে। আপনি তো টেনে টেনে তুলতে পারবেন না, সেই জন্যে যে কোনো শব্দ, যে শব্দটা নাদ বলা হয়, সেই পরম ব্রহ্ম শব্দ, ওম শব্দ, যেখানে ত্রি ঈশ্বর পৃথিবীর মহামায়ার মিলিত রূপ নিহিত আছে, আদি সৃষ্টির রস তার মধ্যে আছে, আপনাকে জাগরণ ঘটাতে হবে। কী করে জাগরণ ঘটাবেন, ওই যে দেখালাম ওম কী করে বলতে হয়, রোজ একটু 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 করে যদি ওপরে তুলতে চেষ্টা করেন, এই মানসিক চেষ্টাটা, মানে মনের এই চেষ্টাটা, এই কর্মটা, এই ক্রিয়াটা আপনাকে সাধন ক্রিয়ার প্রবেশদ্বারে পৌঁছে দেবে। অনেক সন্ন্যাসী, সে যে কোনো মতেরই হন, বৌদ্ধ হতে পারেন, রামকৃষ্ণ মঠ বেলুড় মঠের সন্ন্যাসী হতে পারেন, শাক্ত মতের কোনো সন্ন্যাসী হতে পারেন, জপতপ করেন, শৈব মতের সন্ন্যাসী হতে পারেন, জপতপ করেন, সকলেই প্রথম জীবনে এটাকে আয়ত্ত করবার জন্য বিভিন্ন শব্দ বলেছেন, তার প্রতিফলন ঘটিয়েছেন। আজকে গিয়ে তারা এতটাই পোক্ত হয়েছেন যে নিশ্চুপভাবে ঘণ্টার পর ঘণ্টা ঈশ্বর চেতনায় মন দিতে পারেন, ঈশ্বরের সেই অংশে বিচরণ করতে পারেন। তার মানে তারা কুলকুণ্ডলিনীকে জাগরণ ঘটিয়েছেন। আমরা ভাবি সংসারে থেকে এটা করা যায় না, সংসারে থেকেও করা যায়, বলেছি সারা দিন কাজ করুন, তারপর রাত্রিবেলা যদি এটা একটু নিয়ে বসেন, যতই ক্লান্তি কাজ করে এত পিস, এত আনন্দ। আপনি কখনো কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে বলবেন না যে আমার রাতে ঘুম হয় না, দুশ্চিন্তাগ্রস্ত হই, কিছুদিন করে দেখুন, খুব উপকার পাবেন, এবং পরের দিন সকালবেলা এত মানে কিছু আনন্দময় জীবন নিয়ে আপনি আবার আপনার কর্মের মধ্যে প্রবেশ করেন বা করতে পারবেন, ভীষণ 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 অনুপ্রেরণা পাবেন এর মধ্যে থেকে, এই রসটার মধ্যে থেকে। তাহলে বুঝিয়ে দিলাম, ও
যতটা পারবেন ততটা, একদিনে সবটা করতে বলছি না, আমার কোনো তাহলে কথা বলার কোনো কিছু কাজই করবে না, একদিনে নয়, একটু একটু করে, আজকে 5 মিনিট, কালকে 7 মিনিট, পরশু দিন 10 মিনিট, ঠিক এইভাবে ছোটো ছোটো পা ফেলে ফেলে এগোতে হবে। তা এই যে কথাটা বললাম, এবার এর সঙ্গে একটা রিলেটেড শব্দ বলি, সুন্দর পরমান্নর গন্ধ বেরুচ্ছে সাধনের সময়, কিংবা সুস্বাদু কোনো খাবারের গন্ধ বেরোচ্ছে, কোনো উৎকট গন্ধ বেরোচ্ছে, বাজে গন্ধ, কোনো গন্ধ অ্যাকসেপ্ট করবেন না, চেষ্টা করবেন নাক দিয়ে গন্ধটা এলেও সেটা প্রতিহত করবার চেষ্টা করবেন। আরেকটা, সেটা হচ্ছে চর্মচোখ দিয়ে আমরা অনেক কিছুই দেখি, সাধন করার সময়ও দেখতে পাবো, হয়তো চোখ খুলে ফেলেছেন, দেখে ফেলেছেন, সেটাকে অ্যাভয়েড করবেন। ছোট্ট শিশু তার রাগের সময় খুব ভালোবাসার জিনিস ক্যাডবেরি, সে কী করে, বর্জন করে, ছুঁড়ে ফেলে দেয়, দিলেও ফেলে দেয়। তার মানে আপনাকেও খুব ভালো জিনিস, খুব খারাপ জিনিস যাই ঘটুক না কেন, শ্বাস প্রশ্বাস কম নিয়ে, কম ছেড়ে, শুধু ঐশী শক্তির মধ্যে, এই ব্রহ্মাণ্ডের নাদ ওম শব্দের মধ্যে নিজেকে নিয়োজন করে রাখতে হবে, অল্প সময় কিন্তু পারফেক্টলি, এবং এটা পারতেই হবে। এটা পারার অর্থ হচ্ছে সুন্দর জীবন, সুন্দর মন, আনন্দ ঘন মুহূর্ত সব সময় আপনার মুখের মধ্যে খেলা করবে অবয়বে, মন তো ভালো হবেই, অবয়বে সেটারও প্রতিফলন করবে। অনুরোধ, একটু ভেবে দেখুন, অনেক মানুষ, অনেক দর্শক শ্রোতা এগুলো শুনছেন বুঝতে পারছি, একটু লাইক দেবেন অন্তত, অন্য কিছু করুন না করুন, আমারও ভালো লাগবে আরও কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে, আরও কিছু শিক্ষা যেগুলো আমি সাধন করতে গিয়ে প্রতিদিন আমি কষ্টের মধ্যে কাটিয়েছি, আমাকে বলবার কেউ ছিল না, অনেক কিছু কাঠখড় পড়িয়ে আজকে একটু হলেও শিখেছি, এই একটু, বিশাল কিছু শিখতে পারিনি, এই একটুটাও আপনাদের মধ্যে ভাগ করে নিতে চাই, এই আনন্দ শেয়ার করতে চাই। সেই আনন্দের জন্যেই আমার এই ধরনের কথা বলা, আপনাদের মন মানসিকতার দুশ্চিন্তাকে খর্ব করা, নিশ্চিন্ত হয়ে আপনি ঘুমোতে পারবেন, সংসার করতে পারবেন, সংসার কর্মকাণ্ডের মধ্যে যোগ বা ঈশ্বর চেতনাকে বৃদ্ধি করে বাড়িয়ে তুলে আপনার জীবনকে সুন্দর থেকে আরও সুন্দর করতে পারবেন। আজকে এখানেই রাখলাম, প্রণাম সকলকে।